ভাইয়া, আমার বিল কত হয়েছে? 8,500। ভাইয়া, পেমেন্টটা কি বিকাশে করা যাবে? হ্যাঁ। চেক করেন। ঠিক আছে, হয়ে গেছে। আপু, 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 একটা হেল্প দরকার ছিল। কি হেল্প? আমার আম্মু না খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। একটু আগে না একটা ছিনতাইকারী আমার ফোন চুরি করে নিয়ে গিয়েছে। এখন আমার একটা এমার্জেন্সি কল করতে হবে, আমি কলটা করতে পারছি না। আপনার ফোন থেকে কি একটা কল করা যাবে? অবশ্যই। ওয়েট, আরে দাঁড়াও। বস, বলো। কাজ হয়ে গেছে। শোনো ঐশী, এখানে 1,00,000 টাকা আছে। ইয়েস, আমাকে তো লটারি লেগে গেছে বস। বস, এমন অ্যাক্টিং করছি কেউ বুঝতেই পারবো না। তুমি কাজ চালা বুঝতে হইব না। আরে, হইতেছে না কেন? মানে বস, আসি মাইটা দেখেন। আসি, আচ্ছা আসি। না, 50 দিয়ে দেখেন, হইতে পারে। 50 হইতেছে না তো বস। 20 দিয়ে দেখেন, হইতে পারে। তাও তো হইতেছে না। আচ্ছা বস, আপনি এক কাজ করেন, 5,000 দিয়ে দেখেন। আরে 5,000 তো হইতেছে না, টাকা আছে কিন্তু বাইর হইতেছে না কে? স্যার, 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 প্লিজ আমাকে হেল্প করুন। আমি কেবল শপিং করে বের হয়েছিলাম, একটা মেয়ে আমাকে কল করার কথা বলে আমার ফোন নিয়ে দৌড় দিয়েছে। ওই যে ওই দিকে গিয়েছে, আসেন। কোন দিকে? এই যে এদিক দিয়ে দৌড় দিয়েছে। এই দেখুন তো, এটা এই সেই মেয়ে। স্যার, ওই আমার ফোনটা চুরি করেছে, ওই চোর। না স্যার, আমি চুরি করি নাই স্যার। স্যার, ও মিথ্যা কথা বলতেছে, আপনি ওকে সার্চ করেন, ওর কাছেই ফোনটা আছে। আরে ওই যে, ওনার হাতে আমার ফোন, দেখুন তো এটা। স্যার, এটাই আমার ফোন। তোরা কি ভেবেছিলি, এত সহজে 1,00,000 টাকা উঠাই নিবি বিকাশ থেকে? মানে এতটাই সহজ সবকিছু? আমার বিকাশে লিমিট করা আছে, 1,000 টাকার বেশি কেউ তুলতে পারবে না। স্যার, এবার মতো মাফ করে দেন স্যার, আমরা তো টাকা নেই নাই। তোদেরকে যদি ক্ষমা করে দেই তাহলে তোরা আরো ভয়ঙ্কর ভাবে অন্য মানুষের ক্ষতি করবি। তোদেরকে ক্ষমা করা যাবে না। অফিসার, এদেরকে নিয়ে যান। এই নিয়ে যাও ওকে, চলেন।